দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী আজ থেকে শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করছেন। ইতিহাস প্রসিদ্ধ এই মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রানী রাসমণি সহ একাধিক মনীষীর জীবনের নানা কাহিনী আলো ধ্বনির মাধ্যমে তুলে ধরা হবে। পাশাপাশি কুঠিবাড়িতে রানী রাসমণি শ্রীরামকৃষ্ণের স্মৃতি বিজড়িত নানা সামগ্রীর একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এখানে থাকবে রানী রাসমণি ব্যবহৃত শ্বেত পাথরের সিংহাসন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের পোশাক, মা ভবতারিণীর ঐতিহাসিক খড়্গ সহ নানা দ্রষ্টব্য সামগ্রী। নমস্কার, আমি সংবাদ মাধ্যমের কাছে মন্দিরের উন্নয়ন সম্পর্কে স্বাগত জানালেন শ্রী কুশল চৌধুরী এবং কেএমডিএ নির্মাণ মাননীয় মন্ত্রীগণ, সংবাদ মাধ্যমে যারা আছেন তাদেরকে